সকলকে শুভেচ্ছা। এখন আমরা অবস্থান করছি বিন্দুতে, আর এই বিন্দু হচ্ছে ভারতবর্ষের সর্বশেষ বিন্দু, ভুটান বর্ডারের সাথে সংলগ্ন। আর আমরা শিলিগুড়ি থেকে সেবক দিয়ে ডুয়ার্সের একটি ফরেস্টের ভিতর দিয়ে আমরা ঝালং এসেছি, ঝালং থেকে বিন্দুতে। এবং এই বিন্দুতে আসতে আমরা যে পয়েন্টগুলো ভিজিট করেছি সবগুলো মিলেই এই ভিডিও, তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা সেবকের এখানে এসেছি। এই ব্রিজটা অবশ্য এখানে টাইগার ব্রিজ নামে পরিচিত। মূলত সেবকের সবচেয়ে জনপ্রিয় ব্রিজ হচ্ছে এটাই, এটা দেখার জন্যই সবাই এখানে আসে আর কি। আমরা এখন এই ব্রিজের উপরে ওঠার চেষ্টা করছি। ব্রিজ থেকে বেশ সুন্দর ভিউ দেখা যায়। বিন্দু যাওয়ার পথে সুন্দর একটি চা বাগান চোখে পড়লো। সেবক পার হয়ে এসেই আমরা এই পয়েন্টে এসেছি। আমরা এখন চলে এসেছি চাপড়ামারি ফরেস্টে। এটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট, এটা ডুয়ার্সেরই একটি অংশ। আমরা শিলিগুড়ি থেকে ওই সেবক হয়ে এই চাপড়ামারি ফরেস্টে চলে এসেছি। এখন এই ফরেস্টের ভিতর দিয়ে আমরা চলে যাব ঝালং এবং বিন্দু পর্যন্ত, ভুটান সীমান্ত আর কি, সেখান থেকে আবার ব্যাক করব। তো চলুন শেষ পর্যন্ত দেখতে থাকি। এই বিন্দু যাওয়ার পথে এই গায়েরি বাস ভিউ পয়েন্ট, এখানে আসলে ছবি তোলার জন্য সুন্দর একটি জায়গা। এই ঝালং এই গায়েরি বাস নামে এই ভিউ পয়েন্টটা। যাওয়ার পথে সুন্দর একটি প্লেস পাইলাম, আর এটা মূলত ঝালং নদী। এই দিক দিয়ে একটি নদী আসছে আর ওই দিক দিয়ে আরেকটি নদী আসছে। আমরা এখন ওখানে নামার চেষ্টা করব। বিন্দু আসার পথে এই যে এখানে একটি ইলেকট্রিক সাপ্লাই অফিস আছে, এই ইলেকট্রিক সাপ্লাই অফিসের পাশে এইখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট এতই সুন্দর যে আসলে একটু অবাক হওয়ারই মতো। এই বিন্দু থেকে যে নদীটা নেমে এসেছে সেই নদীটা এইভাবে সুন্দরভাবে, এত সুন্দর একটা ভিউ ছবি তোলার জন্য, সত্যি অসাধারণ একটি জায়গা।
আমরা অবস্থান করছি বিন্দুতে এবং এটি ভুটান বর্ডারের সাথে। আর এখানে যে রাবার ড্যামটা আছে এবং এর সাথে এই নদী, অর্থাৎ এই নদীটার নাম হচ্ছে জলঢাকা নদী। এই নদীটা যে স্রোতধারা সাথে পাথরের যে সংঘর্ষ সবকিছু মিলে উপভোগ করার জন্য অনেকে আসেন এই বিন্দু গ্রামে। আমরাও এসেছি, আমরা এই স্থানটি ভিডিও ক্লিপস নিয়ে একটু ঘুরে দেখাবো। এখন আমরা ফিরে যাচ্ছি শিলিগুড়ির দিকে। আমরা আসার সময় চাপড়ামারি ফরেস্ট হয়ে এসেছিলাম, ফেরার পথে চালসা ট্রি গার্ডেন হয়ে ফিরে যাব। চালসা ট্রি গার্ডেন হলো এই ডুয়ার্সেরই একটি বৃহৎ চা বাগান, অনেক সুন্দর। তো সেখানে গিয়ে আমরা ছবি তুলে আমরা এই ভিডিওটি শেষ করব। অগ্রিম ধন্যবাদ। এটা হচ্ছে চালসা চা বাগান। চলার পথে এই চা বাগানটা দেখা পেলাম, তাই কিছু ছবি তুললাম আমরা।